আচ্ছা, আমরা যেটা কথা বলছিলাম যে জাইলেমের কথা, জাইলেমের এই যে ভেসেল বা ট্রাকেট, যেটা ভেসেলটা থাকে হচ্ছে এঞ্জিওস্পার্মে, আর হচ্ছে ট্রাকেট যেটা সেটা থাকে হচ্ছে জিমনোস্পার্মে। মানে মূলত ভেসেলটা এঞ্জিওস্পার্মে থাকবে, কিন্তু কখনো কখনো ট্রাকেটও থাকতে পারে, কিন্তু নর্মালি থাকে না। ট্রাকেটটা মূলত জিমনোস্পার্মে থাকবে। এবং এই যে জাইলেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে কি হচ্ছে, একদম এগুলো টিউব লাইক স্ট্রাকচারের মতো, নলের মতো কাজ করে, আর যেগুলো হচ্ছে ফাঁকা হয়ে যায়। এবং এই যে ট্রাকেট যেটা মানে হচ্ছে ভেসেল বা ট্রাকেট জাইলেমের, এর পাশে থাকে কি হচ্ছে জাইলেম ফাইবার, এটাও কি এক ধরনের স্পেন্ডাইমা কিছু, তারপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। এবং জাইলেম প্যারেনকাইমা গুলো এই যে এরকম থাকে, একসারি কোষ গুলো এগুলো থাকে। তো শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমাটা হচ্ছে জাইলেমের ক্ষেত্রে লিভিং, আর বাকিগুলো হচ্ছে কি ডেড সেল। তোমরা নিজেকে মিউট করে নাও, মিউট করো, যারা আসবে আমরা তাদেরকে অ্যাড করে নিব। হ্যাঁ আচ্ছা, তারপর আমরা বলেছিলাম যে মূলে হচ্ছে কি প্রোটোজাইলেমটা এবং হচ্ছে কি মেটাজাইলেমের কন্ডিশন বলেছি। তারপর ফ্লোয়েমের ক্ষেত্রে দেখো, এই যে সাইটোপ্লাজমিক যে ম্যাটেরিয়াল সেগুলো হচ্ছে এই যে লিগনিন জমার কারণে এগুলো মারা যায়। আমরা একটু কথা বলেছি ট্রাকিডের লুমেনটা যেটা, সেটা হচ্ছে কি প্রশস্ত হয় কম্পারেটিভলি, ঠিক আছে। আর ভেসেলের লুমেনটা হচ্ছে কম্পারেটিভলি সরু। তোমরা ভেসেলের যে লুমেন সেটাকে একটা হচ্ছে সরু পাইপ স্ট্রর সাথে কম্পেয়ার করবে, আর ট্রাকিডের যে ভেসেল মানে লুমেনটা সেটাকে একটা মানে পুরো মানে মোটা মোটা পাইপের সাথে কম্পেয়ার করবে। এখন লিগনি পাইপ সেল ওয়াল নিজেকে মিউট করে নাও, নিজেকে মিউট করে নাও, শব্দগুলো খুব নয়েজ তৈরি করছে, পরে তোমরা সেশনটা ধরতে পারবে না। একটা জিনিস খেয়াল করো, এই যে ট্রাকিড এবং ভেসেল যে এদের লুমেনটা মানে লিগনিফিকেশন যদি বেশি হয় তখন লুমেনটা হবে পুরু। লুমেনটা পুরু হলে তোমার কি হবে, মানে লিগনিফাইড সেল ওয়ালটা যদি পুরু হয় তখন লুমেনটা হবে কি সরু হয়ে যাবে। খেয়াল করো বিষয়টা, লিগনিফাইড সেল ওয়াল দ্যাট মিনস হচ্ছে লুমেনটা সরু, আর লুমেনটা প্রশস্ত দ্যাট মিনস হচ্ছে লিগনিফাইড সেল ওয়ালটা কম পুরু। এটা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে যে ট্রাকিট যেটা সেখানে হচ্ছে লুমেনটা প্রশস্ত হয়, লিগনিফিকেশনটা ওখানে লিগনিফাইড যে সেল ওয়ালটা সেটা কম্পারেটিভলি কম পুরু থাকে। আর এই যে ট্রাকেট সেটা হচ্ছে জিমনোস্পার্মে পাওয়া যায়, আর এঞ্জিওস্পার্মে পানি পরিবহন বা সিস্টেম গুলো সবচেয়ে অ্যাডভান্স ডেভেলপ, এবং সেখানে পাওয়া যায় হচ্ছে কি ভেসেল। সেখানে এই ভেসেলের দেখা যায় যে লুমেনটা হচ্ছে ন্যারো এবং এর লিগনিফাইড সেল ওয়ালটা বেশ পুরু, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে। আর হচ্ছে উৎপত্তির ক্ষেত্রে আমরা বলেছি যে কোনটা আগে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি প্রাইমারি সাইলেম, আর পরে যেটা হয় সেটা হচ্ছে কি সেকেন্ডারি সাইলেম। আর এটা কোথায় মানে কেন্দ্রের দিকে থাকছে নাকি পরিধির দিকে থাকছে সেটার উপর ডিপেন্ড করে এটাকে দুভাগে ভাগ করা যায় অ্যারেঞ্জমেন্টের উপর। একটা হচ্ছে কি এন্টার্ক, আর একটা হচ্ছে এক্সার্ক। এন্টার্কটা দেখা যায় হচ্ছে কাণ্ডের ক্ষেত্রে, এক্সার্কটা দেখা যায় হচ্ছে কার ক্ষেত্রে মূলের ক্ষেত্রে। তো এই যে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম, ঠিক আছে। এবং প্রোটোজাইলেমেরটা হয় কি হোলটা ছোট হয়, লুমেনটা ছোট হয়, মেটাজাইলেমের লুমেনটা বড় হয়, এটা সবসময় খেয়াল রাখবে। আর এর পাশে দেখতে পাচ্ছ যে হচ্ছে কি ফ্লোয়েম, ফ্লোয়েমের যে কনস্ট্রাকশন, ফ্লোয়েমের মানে ভেসেল গুলো তো কলম লাইক স্ট্রাকচার আমি বলেছি, আর ট্রাকিটির যেটা হচ্ছে কি ওর গঠনটা কিন্তু একটু অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল টাইপের, ঠিক আছে। পুরো পায়ের নলাকার না, ওটা একটু অ্যাঙ্গেল টাইপের, এবং হচ্ছে পিঠ গুলো দিয়ে একটা পিঠের আরেকটা পিঠের সাথে কানেকশন থাকে। জাইলেমের ভেসেলেও যেমন থাকে ট্রাকিটেও থাকে, এবং এগুলো বিভিন্ন ধরনেরই হতে পারে। আমরা বলেছি যে ওয়াটার যে মানে মূল থেকে যেটা সেটা ভেসেলটা বেশি ওখানে বেশি ভালো কাজ করে, এটা অ্যাডভান্স ক্যারেক্টার। ফ্লোয়েমের ক্ষেত্রে যে এলিমেন্ট গুলো আছে সেখানে হচ্ছে কি সিপ টিউব বা সিপ সেল, সিপ সেলটা থাকে কোথায় জিমনোস্পার্মে, আর সিপ টিউব যেটা সেটা হচ্ছে এঞ্জিওস্পার্মে থাকে। এবং সিপ টিউব এবং হচ্ছে কম্পেনিয়ন সেল এরা কিন্তু সিস্টার সেল, আর হচ্ছে কি অ্যালবুমিনাস সেল আর হচ্ছে কি সিপ সেল এরা হচ্ছে কি সিস্টার সেল, এটা থাকে জিমনোস্পার্মে। একটা
একটা সেল থেকে দুটো সেলে তৈরি হয়, ডিভিশন হয়, ডিভাইডেড হয়, ডিভাইডেড হয়ে একটা সেলে পরিণত হয়, একটা অ্যালবুমে অ্যালবুমিনাস সেল থাকে, ঠিক আছে। আর যেটা আমরা এটা জিমনোস্পার্মের ক্ষেত্রে বলছি, আর এনজিওস্পার্মের ক্ষেত্রে আমরা বলছি যে দুটো সেল থেকে ডিভিশনের মাধ্যমে একটা সিড টিউব তৈরি হয়, একটা হচ্ছে কম্প্যানিয়ন সেল তৈরি হয়। এই যে এখানে দেখো ফ্লোয়েমের যদি এটা এটাকে ধরো যদি তুমি যে সিড টিউব, তাহলে এর পাশে থাকছে হচ্ছে কি কম্প্যানিয়ন সেল। ও কিন্তু নিউক্লিয়াস থেকে, ও কিন্তু সজীব, ও কি করে এই যে সিগনাল যেটা ওকে কিন্তু সাহায্য করে, এই যে ওর যে কাজগুলো করে পরিবহন। ফ্লোয়েম কি করে, গাছের পাতায় যে খাবারটা তৈরি হয় সেটা সমস্ত শরীরে পৌঁছে দেয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ওর ভূমিকাটা আছে। তোমরা নড়াচড়া করো না, ক্লাসের মধ্যে ফোকাস করো, ঠিক আছে। তোমাদের কিন্তু এগুলো ভিডিও রেকর্ড হয়ে থাকছে। আচ্ছা, তারপরেই থাকে কি হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা আর হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তোমার ফ্লোয়েম প্যারেনকাইমা যেটা সেটা কি, এটাও কিন্তু লিভিং সেল। আচ্ছা, জাইলেম এবং ফ্লোয়েম দুটোই হচ্ছে কি, দুটোই কিন্তু কন্ডাক্টিং টিস্যু এবং এদেরকে কিন্তু ভাস্কুলার টিস্যু বলা হয়। আচ্ছা, জাইলেম ফাইবার যেটা মানে ফ্লোয়েম ফাইবার যেটা, এই ফ্লোয়েম ফাইবারটাকে বলা হচ্ছে কি বাস্ট ফাইবার। এটা হচ্ছে কি মানে এক ধরনের স্প্লেনকাইমার, স্প্লেনকাইমার টিস্যু, স্প্লেনকাইমার যে ফাইবার সেটাই। আর এখানে ফ্লোয়েমের যে প্যারেনকাইমা সেটাও কিন্তু স্প্লেনকাইমারই। এই বাস্ট ফাইবার এবং এদের যে গঠন গুলো প্র্যাকটিক্যালি তোমাদের যখন ছবি আঁকতে হয় তখন কিন্তু তোমরা ছবিগুলো খুব এলোমেলো আঁকো, তো তোমার চেহারা তো তোমার মতোই হতে হবে। স্প্লেন ক্যামেরা কোষ যেগুলো, এগুলো স্প্লেন ক্যামেরা কোষ দিয়ে গঠিত। এদের গঠন গুলো বলছি, এদের পুরো প্রাচীর হয়, তারপর হচ্ছে হেক্সাগোনাল হতে পারে, পলিগোনাল হতে পারে, গোলাকার হতে পারে। আবার যাদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস থাকবে না, প্যারেন্ট ক্যামেরার মধ্যে থাকে, যেমন কর্টেক্স, ওখানে ইন্টারসেলুলার স্পেস আছে, ওখানে প্যারেন্ট ক্যামেরা টিস্যু দিয়ে গঠিত, তো সেগুলোকে সেভাবে আঁকতে হবে। তোমরা যখন ছবিগুলো আঁকবে প্র্যাকটিক্যাল শিটে করতে যাবে তখন এই জায়গাগুলোতে খেয়াল রাখবে যেন এই জায়গাটাতে মানে ভুল না হয়, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল শিটের এই জায়গাগুলো কিন্তু তোমরা ভুল করে ফেলো। আচ্ছা, আমরা এখানে একটা দেখো যে একটা কাঁচ মানে গাছের যে ই সেটা একটা সেকশন দেখা যাচ্ছে, তাই না। এখানে বিভিন্ন ধরনের গ্রোথ আছে এবং এই যে বর্ষ বলয় গুলো আছে এগুলো দেখা যায়, এবং এই যে একটা সময় কি হয় স্প্রিং উড দেখতে পাচ্ছ, অটাম উড দেখতে পাচ্ছ। এবং মজার বিষয় হচ্ছে যে এই কোষগুলোর মধ্যে কি হয় বিভিন্ন ধরনের, আমরা ওই যে দেখেছি না যে সঞ্চয় পদার্থ থাকে বিভিন্ন ধরনের সাবস্টেন্স, সেগুলো কিন্তু জমা থাকবে, এটা আমরা এরপরে যখন গ্রোথ করব, সেকেন্ডারি গ্রোথ এবং অন্যান্য জিনিসগুলো গঠন, তখন তোমাদের এই কনসেপ্টটা ভালো ক্লিয়ার হবে। আমি তোমাদের এখানে বসন্তকালে তোমরা নিজেকে মিউট কন্ডিশনে রাখো, কথা বলার সময় আনমিউট করে নিও। আচ্ছা, এই যে দেখেছো যে গাছের যে এটা এই যে এই প্রস্থে বাড়তে বাড়তে যে স্প্রিং এবং অটাম এই বাড়তে বাড়তে কিন্তু এরকম এরকম হয়েছে, ঠিক আছে। এরকম ফরমেশনটা হয়েছে মানে প্রস্থে বেড়েছে, এই ধরনের এই গ্রোথ গুলো কিন্তু হয়। এবং এই যে আমি বলেছি যে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স, সেই কেমিক্যাল সাবস্টেন্স গুলো এই যে জমা হয়, এই যে এগুলো জমা হয়ে এই যে কাঠের কোয়ালিটিটা এর উপর কিন্তু ডিপেন্ড করে। তোমরা কি শুনতে পাচ্ছো? এবং এরা এই যে পোকামাকড় গুলোকে আক্রমণ থেকে প্রোটেকশন দেয়। দেখবে যে ভালো কাঠ গুলো কিন্তু সহজে ঘুরে ধরে না, এই যে দেখেছো, এটাই হচ্ছে এই যে
দেখা যাচ্ছে। নিকেল সাপোজ করছি আবার ঠিক গ্রন্থিও একটা কোষের সাথে জুড়ে। আচ্ছা আমরা ছিলাম হচ্ছে সিক্রেটরি টিস্যুর ক্ষেত্রে। তো তোমরা এতক্ষণ দেখেছো যে প্ল্যান্টে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স জমা হয় এই প্ল্যান্টের টিস্যুগুলোর মধ্যে। তো এই টিস্যুগুলোর মধ্যে যখন এই কেমিক্যাল সাবস্টেন্স গুলো জমা হয়, সেগুলো কখনো কখনো কি ওর কোষের ভিতরে থাকতে পারে, আবার কি কোনো একটা কোষ থেকে নিঃসৃতও হতে পারে, তাই না? তো যখন বা গ্রন্থি থেকে নিঃসৃত হতে পারে, এই যে সাইটোপ্লাজম বা বিভিন্ন অংশ সেখান থেকে নিঃসৃত হতে পারে। তো এখন সিক্রেটারি আমাদের যে আমাদের যে টার্গেট আজকে টপিক সেটা হচ্ছে সিক্রেটারি টিস্যু, তাই না? যে যেখান থেকে বোঝাই যাচ্ছে নামটা থেকে যে হচ্ছে এখান থেকে কিছু একটা সিক্রেশন হচ্ছে, আমাদের থেকে সিক্রেশন। এখন তোমরা এই ছবি দেখছো, এটা এটা গেস করতে পারো এটা কিসের ছবি? চাল কুমড়ার মতো লাগতেছে না? শাহী কুমড়ার মতো লাগছে। আর পাশে তো শুধু করোনা ভাইরাসের মতো শেপ। করোনা ভাইরাস, তার মানে হচ্ছে করোনা ভাইরাসটা ভালোই একটা কি মানে ভূমিকা রোল প্লে করছে, যে সবকিছুর মধ্যে আমরা করোনা ভাইরাসটাকে দেখতে পাই, তাই তো? সেরকম না? জি ম্যাম। আচ্ছা, তো এইগুলো আসলে হচ্ছে কি স্পেশাল টিস্যু, এগুলো সবগুলো স্পেশাল টিস্যু যেটাকে আমরা সেক্রেটারি টিস্যু বলছি। তো এখানে হচ্ছে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশ যেগুলো আমরা কথা বলবো। তো আসলে সেক্রেটারি টিস্যুটা মানে যেটা হচ্ছে কি এটা সিক্রেশন হয়। এখানে দেখো এই যে ড্রপলেট লাইক এর স্ট্রাকচার, তারপর এই যে আমরা এগুলো এই যে সব হচ্ছে কি সিক্রেটারি টিস্যুর এখান থেকে সিক্রেশন হচ্ছে, দেখো এখানে দেখো। আচ্ছা সবচেয়ে মজার বিষয় দেখো, সেক্রেটারি টিস্যুর বলার আগে তোমরা পেঁপে খাও না? জি ম্যাম। আচ্ছা, তো আমরা বলছিলাম সেক্রেটারি যে পেঁপে পেঁপে যখন একটা পেঁপের পাতা পাতা বৃন্ত থেকে যদি পাতা খসানো হয়, তখন কি এক ধরনের কষ বের হয় না? কষের জি ম্যাম, মুখে দেখতে পাও না? জি জি। আচ্ছা, তারপর হচ্ছে খেজুর গাছের কাটলে পরে এক ধরনের কি রস বের হয় না? জি ম্যাম। তারপর আমরা যে মধুটা খাই সেটা হচ্ছে কি মৌমাছি কি করে ফুল থেকে কালেক্ট করে, তাই না? জি ম্যাম। তারপর কখনো কখনো কিছু কিছু গাছ আছে দেখবে যে ওখানে কি হয় শক্ত রাবার টাইপের একটা কষ এসে জমা হয়, ব্রাউন কালার টাইপের, হয় না? দেখা যায় না? তারপর হচ্ছে যেসব পতঙ্গভোজী উদ্ভিদ আছে সেগুলো যখন খাবার খায়, তো ওদের মানে নেচার কি করে প্রত্যেকের মানে আমাদের যেমন ডাইজেস্টিভ সিস্টেম আছে, প্রকৃতি প্রত্যেককেই সেভাবে মানে তার উপযোগী করে মানে যেন গ্রহণ করতে পারে সেরকম ব্যবস্থা আছে আমাদের যে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি এই মেকানিজম গুলো সবগুলো প্রতিটা জীবের মধ্যে দিয়ে দিয়েছে। তো তো ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করার জন্য ওর ইয়ে থেকেও কিন্তু এক ধরনের গ্ল্যান্ড থেকে কি হয় এক ধরনের কেমিক্যাল এনজাইম সিক্রেশন হয় যেটা ওকে ডাইজেস্টে সাহায্য করে। তারপর এই যে আমরা সচরাচর ধরো আমরা একটা মানে আম কাঁচা আম যদি হয় তাহলে কষ দেখা যায় না গোটা থেকে? কাঁঠাল, কাঁঠালের আঠা রাবার থেকে, রাবার থেকে কি আঠা হয়, হয় না? আচ্ছা, তারপর আবার কিছু কিছু উদ্ভিদ আছে যাদের কিছু কোষিক কিন্তু মানে একটা থলির মতো একটা স্ট্রাকচার থাকে, সেখান থেকে কিন্তু লবণ বের হয়, সে প্রাচীরটা স্ফুট হয় এবং মানে ওটা যখন বিদীর্ণ হয় তখন কিন্তু লবণটা বের হয়ে যায়, সল্ট বের হতে পারে, সুগার বের হতে পারে, ট্যানিন বের হতে পারে, তারপর টারপিন বের হতে পারে, অ্যালকোহলস বের হতে পারে, এনজাইম হতে পারে, হরমোন হতে পারে, এগুলো সবগুলোই সব সিক্রেশন হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো কোনোটা সেলের মধ্যে থাকতে পারে, আবার কখনো কি হয়
সেলের বাইরে থেকেও মানে সাইটোপ্লাজম যেটা সেখানে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের বাইরে থেকেও এটা হতে পারে, ঠিক আছে? তাহলে বল তুমি এত নড়াচড়া করো না, তুমি ফিক্স হয়ে থাকো তো, তোমার দিকে তাকালে তো সবার মাথা ঘুরাবে। এত নড়াচড়া, আবার নড়াচড়া করতেছে, বলা মাত্রই আবার নড়তেছে। আচ্ছা বাকি যারা শুনছো, তো ম্যাডাম মোবাইল পড়ে গিয়েছে বেশি। আমরা বলছিলাম যে তাহলে আমরা কিন্তু হরহামেশাই বিভিন্ন মানে সেলের যে সিক্রেশন সেটা কিন্তু আমরা দেখে যাই, দেখতে পাই। তো এই যে সিক্রেশনটা মানে বা সাবস্টেন্স যেটা, সেটা যে মানে প্রোটোপ্লাস্ট বা তার বিভিন্ন মানে সেখানের আইসোলেশন পার্ট বিভিন্ন এখান থেকে কিন্তু আসতে পারে, ঠিক আছে? তো এটা কখনো যেমন আয়রন, মানে কিছু জিনিস মানে উদ্ভিদের শরীরেও তৈরি হয় যেগুলো আমাদের শরীরেও হয়, আমাদের শরীরে আমরা যা গ্রহণ করি কিছু জিনিস বের করে দিতে হয়, কিছু জিনিস শরীরে ব্যবহার হয়, উদ্ভিদের শরীরেও কিছু এরকম জিনিস হয় যেগুলো উদ্ভিদের প্রোটেকশনের জন্য তৈরি হয়, উদ্ভিদের প্রয়োজনে তৈরি হয়, আবার উদ্ভিদের অপ্রয়োজনে মানে সেগুলো ব্যবহৃত হয় না বা খুব সামান্য পরিমাণ ব্যবহৃত, এরকম বিভিন্ন কেমিক্যালস বা সাবস্টেন্স হচ্ছে উদ্ভিদের শরীরেও তৈরি হয়। তো এই জিনিসটার জন্য দেখা যেতে পারে যে কখনো উদ্ভিদের একটা সেল বা কিছু সেল এটা রিলিজ করে বা এটার সাথে জড়িত, আবার কখনো কি হয় একটা গ্রন্থি গ্রন্থি এখানে গ্রন্থি থেকে এগুলো তৈরি হয়। আমরা এগুলো নিয়ে এখানে আলাপ করবো যে কোনটা কিভাবে তৈরি হচ্ছে, কখনো দেখা যায় একটা মানে সেল গুলো থেকে এই সিক্রেশন গুলো হয় বা সেগুলো নর্মালি হচ্ছে কি অন্য স্বভাব মানে যেসব কোষ থাকে সেগুলো থেকে দেখতে আলাদা হয়, কখনটাতে আলাদা হবে, তাদের ঘন সাইটোপ্লাজম থাকবে, তাদের নিউক্লিয়াস অনেক বেশি থাকবে, এরকম বিভিন্ন ধরনের এদের কিন্তু এই ফাংশন গুলো থাকে, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হচ্ছে যে মেনি সাবস্টেন্স আর রিলিজ ফ্রম দ্য সাইটোপ্লাজম অফ প্ল্যান্ট সেলস। আমরা বলেছি যে এই যে বিভিন্ন ধরনের যে নামগুলো বললাম, বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন, অ্যালকালয়েডস, ট্যানিন, রেজিন, রাবার, এগুলো বিভিন্ন ধরনের এগুলো হয়। তারপর এই যে এগুলো কোনটা উদ্ভিদের জন্য উপকারী হতে পারে, অপকারীও হতে পারে। আর স্পেশালাইজড টিস্যু, যেই টিস্যুগুলো থেকে টিস্যুর সাইটোপ্লাজম থেকে এই জিনিস মানে জমা থাকে, এগুলো আবার কিছু রিজার্ভ হিসেবে থাকে সেলের সাইটোপ্লাজমে বা কোষ গহ্বরের মধ্যে। তো এই জিনিসগুলো একটু হচ্ছে স্পেশালাইজড টিস্যু। তো এগুলো কিছু হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ফাংশন এন্ড সিক্রেশন, যেগুলো এগুলোর সাথে যুক্ত থাকবে মানে স্পেশালাইজড এই টিস্যুগুলো যারা এই কাজের সাথে সিক্রেশন এবং সিক্রেশনের কাজের সাথে জড়িত সেগুলোকে বলা হচ্ছে সিক্রেটরি টিস্যু। এরা হতে পারে এক্সটার্নাল হতে পারে, আবার ইন্টারনালও হতে পারে। তো এক্সটার্নালটা হচ্ছে নর্মালি দেখা যায় যে বাইরে যারা মানে হচ্ছে কি উদ্ভিদের যে ত্বকটা বা অধত্বক সেখান থেকে যেগুলো তৈরি হয় সেখান থেকে যেগুলো কাজ করে তারাই হচ্ছে সেইখানের সাথে যারা যুক্ত সেখান থেকে হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল। আর ইন্টারনালটা হচ্ছে কি যেটা হচ্ছে ইমবেডেড মানে ভেতরে মানে উদ্ভিদের প্ল্যান্টের ভিতরে, যেটা ভিতরে দেখা যাবে যে দেখতে পাবো যে কিছু সেল অন্য স্বাভাবিক সেল গুলো থেকে একদম টোটালি আলাদা আকারে বড়, তারপর সেগুলো কখনো কখনো কি হয় ওদের যে মাঝখানে যে সেল ওয়াল যে নিজের লেভেল আর সেটা কি হয় বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যে ওখানে একটা ভ্যাকিউমের মতো তৈরি করে, ঠিক আছে? তো সেটা দিয়ে একটা আবার শাখা প্রশাখ নির্মিত হবে, একটা একটার সাথে কানেক্টেড হয়, এরকম বিষয়গুলো থাকে। তো এই জিনিসগুলো বা গ্রন্থির মতো থাকে বা গ্ল্যান্ডের মতো, সেখান থেকে যখন সেগুলো হচ্ছে কি ইন্টারনাল। তো এখানে দুই ধরনের হতে পারে, এবং এই যে আবার ওই যে বললাম যে কিছু কিছু কোষ আছে যারা বিভিন্ন এরকম সিক্রেটরি যে প্রোডাক্টস যেগুলো সেগুলোকে স্টোর করে রাখে। তো এটাও হচ্ছে কি এক ধরনের উদ্ভিদ যাদের এই যে এই মাথাগুলো এই ম্যাক্সিমাম মানে যেগুলো সিক্রেটরি, তো এই যে বাইরের ত্বক বা অধত্বক থেকে যেগুলো হয় সেগুলোর একটা স্টক নিয়ে তৈরি হয়, সেই একটা স্টকটা একটা কোষ দিয়ে গঠিত হতে পারে, একাধিক কোষ দিয়েও গঠিত হতে পারে। এই মাথাটা হচ্ছে কি প্রশস্ত হয়, এই প্রশস্ত মাথার মধ্যেই থাকে কি সিক্রেশন গুলো থাকে মানে যে সিক্রেটেড সাবস্টেন্স গুলো থাকে, এবং এখান থেকে এগুলো
রিলিজ হয়। ঠিক আছে, আমরা ওগুলো নিয়ে কথা বলবো সামনে। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলা হয় যে ক্ষরণকারী বা সিক্রেটরি টিস্যুটা কি, তাহলে তোমরা কি বলবে? যে এখানে কিছু প্রাইমারি মানে প্যারেনকাইমা যেগুলো কোষ আছে সেগুলো থেকে কি হয়, সেগুলোই সাধারণত কি যে এই যে সিক্রেটরি কোষ বা গ্রন্থি কোষ হিসেবে কাজ করে, এবং এদের এই যে আমরা যেটা বলেছি যে প্রোটোপ্লাজম গুলো ঘন এবং হচ্ছে দানা যুক্ত হয়। শুনতে পাচ্ছো তোমরা? জি ম্যাম, পাচ্ছি। জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো এই যে তোমরা আমরা যেটা বলেছিলাম যে প্রোটোপ্লাজম গুলো ঘন হবে এবং দানা যুক্ত হবে, এবং এর মানে এই যে সেল যে অর্গান সেলের মধ্যে কি ভাসমান হয় এই ঘরটা নেচার ইংরেজি হচ্ছে ল্যাকটিসিফেরাস টিস্যু। এরা হচ্ছে কি এদের যে এটাকে বলা হচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের পানি বের হয়ে যায়, হাইড্রোথর্ডের কথা বলেছি না ওখানে, হ্যাঁ, কিন্তু এই যে স্টোমাটার বাইরেও যেটা কি একটু বড় সেল স্টোমাটার থেকেও বড় সেল নিয়ে গঠিত সেটা হচ্ছে হাইড্রোথর্ড, এবং সেখান থেকে যে পানি হচ্ছে ওটা কি বলা হচ্ছে তো পানি ক্ষরণকারী গ্রন্থি। মধু গ্রন্থি হচ্ছে কি ওই যে নেকটার যেটা হচ্ছে পাপড়ি গোড়ার দিকে থাকে, যেটা ফুল ওই যে কি হয় পোকামাকড় এসে ওখান থেকে কি করে মানে কি ওটাকে নিয়ে নেয়, সাকর নিয়ে নেয়, এবং ওটা থেকে কিন্তু আমরা পরবর্তীতে মধুটা মানে মৌমাছির পরিপাক পাকস্থলী স্টমক থেকে দুটো পাকস্থলী সেখান থেকে একটা থেকে ওইভাবে প্রসেসের মাধ্যমে ও জমা করে সেভাবে আমরা মধুটা পাই। আমরা তো ফুলের মধুটা সরাসরি খাই না, তো ছোটবেলায় যেটা আমরা করতাম সেটা অনেক সময় কিছু ফুল আছে যেমন হচ্ছে নয়নতারা, ওর গোটা
খুশিয়ে মুখ দিয়ে একটা টান মারলে একটা মিষ্টি স্বাদ কিন্তু আসতো। তোমরা এটা করেছো কিনা বা করো কিনা জানি না, ওটাও কিন্তু এই যে মধুসূদন। হ্যাঁ, আর এই যে গ্রন্থিরোম যেটা আমরা বলেছিলাম যে অন্তত মানে ত্বক, উদ্ভিদের ত্বক এবং অধত্বক, ওখান থেকে যে কোষগুলো মানে মানে বাইরের মানে রোমশ কোষগুলো মানে বের হয়, সেগুলো মানে ওই গ্রন্থিরোম ওই ওই রোমগুলোর রোমশ স্ট্রাকচার বের হয়, সেখান থেকে এক ধরনের সিক্রেশন হয়। তো সেটা হচ্ছে গ্রন্থিরোম। ওখানে এর মধ্যে ওখানে ট্রাইকোম পাবে, ঠিক আছে, ট্রাইকোমের মধ্যে আবার এর স্টক থাকে, একটা বৃন্ত থাকে যেটা প্যারেন্ট আমার কোষের সাথে কানেক্টেড থাকে। তো সেই বৃন্ত যেটা সেটার একটা কোষ হতে পারে বা একাধিক কোষ হতে পারে, ঠিক আছে, এবং স্টক লাইক স্ট্রাকচার যেটা ওই গোটা দিয়ে প্যারেন্ট ক্যামার কোষের সাথে, তার মাঝখানে একটা মানে মস্তকের মতো একটা স্ট্রাকচার থাকে, সেই মস্তকের মধ্যে হচ্ছে কি সাবস্টেন্স গুলো থাকে, এবং সেখান থেকে কিন্তু বিদীর্ণ হয়, বিদীর্ণ হয়ে ওই আবরণ থাকে, একটা আবরণটা স্ফীত হয়, তারপর ওখান থেকে বিদীর্ণ হয়, বিদীর্ণ হয়ে সিক্রেশন হয় এটা। তারপর হচ্ছে তৈল গ্রন্থিত থাকে, এগুলো আমরা বলেছি, আমরা ইন্টিগ্রেটস আরো যে কথা বলবো এগুলো সম্পর্কে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের types of secretory tissue, এখানে কিছু ছবি আছে তাই না? ছবি এখানে এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এটা দেখে বোঝা যাচ্ছে কি সাদা টাইপের একটা কিছু তাই না? আর এখানে দেখলেই মনে হচ্ছে কি এখানে রাবারের যে ল্যাটেক্স, রাবার গাছ থেকে রাবার কালেকশনের ছবি এটা, ঠিক আছে, এখান থেকে কি এটা একটা গাছ আছে, হ্যাঁ, কষের মতো, এটাও কে যে গাছ ও তা থেকে এই যে বের হচ্ছে, ঠিক আছে, এই যে এই যে পেপে নালিটা যুক্ত থাকে, আর একটা হচ্ছে কি নন আর্টিকুলেট, যেখানে